আমাদের মেয়ে পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না মানে? আমার খুব পছন্দ হয়েছে। বল খোকা, মেয়েটা তোর কেমন লাগলো? আব্বা, ওদেরকে বলে দাও যে জানিয়ে দিবে ফোন করে বাড়ি গিয়ে। এরকম মেয়ে এই এলাকা ঘুরে পাবে না তোমরা। আব্বা চলো বাড়ি। এই বসেন বসেন। কেন খোকা, মেয়েটা তোর পছন্দ নয় নাকি? তোমাকে বাড়ি যেতে বলছি, বাড়ি যাবা। ঠিক আছে, তাহলে আমরা ফোনে জানিয়ে দেবো কেনি। তাহলে এখন উঠি আমরা। দাদা, ওর মনে হচ্ছে আমাকে পছন্দ হয়নি। এরকম মেয়ে পাবে কোথায়? তোকে পছন্দ না করলে জীবনের বিয়ে হবে না। এই তোর মেয়ে তুই দেখবি, আমরা এবার আর যাব না। কেন রে? আর একবার যাস আর যেতে হবে না। একবার কি? আমরা আর কোনোদিন যাব না। মানুষের কাছে অপমান হওয়া? এই ও তো ঠিকই বলেছে, তোর জন্য মেয়ে দেখতে দেখতে আমি বুড়ো হয়ে গেলাম। যাই হোক, আর একবারই যেও, আর কখনো যেতে হবে না। আমি কথা দিচ্ছি, এবার যেরকমই মেয়ে রাখবা আমি সেরকমই বিয়ে করবো। এই চ বাড়ি চ। কই মেয়েটার মা তো এখনো এলো না, দিনটা পাকা করে নিতাম। আর একটু বসো, আমাদের বৌমা এখনই চলে আসবে। ওই তো বলতে বলতে চলেও এসেছে। আব্বা আব্বা, কি বলছিস বল? আরে তোমাকে যেন খুব চিনা চিনা লাগছে। চিনা চিনা লাগছে না, আমি তোমাদের চিনতে পেরেছি। তোমরা আজ 18 বছর থেকে এরর বাড়ি খেয়ে বেড়াও। মানে মানে খুব সুজা, দাঁড়াও আমি বলছি। আজ 18 বছর হলো এই লোকটা আমাকে দেখতে এসেছিল, ওর পছন্দ হয়নি। আই হাই, আর 18 বছর পর ও আমার মেয়েকে দেখতে এসেছে। খুকা চল কেটে পড়ি। চলো আব্বা। কেটে পড়ি মানে এক পাও এগুবে না তোরা। জাহির সাহেব মুর্শিদ কে কোথায় আছিস? চলে আয়। কি হয়েছে ভাবি, কি হয়েছে? এই দেখ, এই 18 বছর আগে আমাকে দেখতে এসেছিল, আর 18 বছর পরে আমার মেয়েকে দেখতে এসেছে। কি এই সুন্দর মেয়ের সাথে বুড়োর বিয়ে দিব? এই সুটাটা কোথায় গেল? আই হাই, এ মার লাঠি এদের, এই বুড়োটাকে বেশি মার।